এই যে ঘর আমরা শিল্পীরা অনেক কষ্ট করেছে, অনেক কষ্ট করে মানুষকে অনেক কিছু দিয়েছে, কিন্তু শিল্পীরা এই এই ঘর। তবে আমি আর কিছু বলার নাই, আমি জানি কুদ্দুস বয়াতি আবার এসেছি এদের জন্য কাজ করার জন্য। আমাকে আল্লাহ তাআলা ডিজিটাল রূপে আবার আমাকে পাঠাইছে এই বাংলাদেশের কিছু দিবার জন্য। তাই আমি মনে করব তোমরা সবাই চোখ রাখো। আর আমি কিন্তু একটা টাক করে খাইছি এই জায়গাটা মধ্যে, এই জায়গাটা মধ্যে আমি এই যে নয়া গেছি তো টাকর ডাকাইছি, কিন্তু আমার গড্ডে আছিল এটা আরও সেটা আমাদের গুরান্দে জানলাতে গুরান্দে এটি আমার। হ্যাঁ, সেই কুদ্দুচ্ছি আমি। ধন্যবাদ সবাইকে। এখন একটা সুচ ফুটতে রয়েছে, তাদেরকে অঙ্গে তুলাঙ্গা গিয়া আরেকজন সাথী আমার আমার সাথে বহু চলছে, আব্দুল মজিদ। এই বাবা একটু মিস হইয়া, এই খালি শক্তি অল্প বয়সে তার শক্তি নষ্ট হয়ে গেল, কিন্তু আমার এই চাষা, হ্যাঁ আমার এই চাষা, এই আমি যেরম যে সময় সিয়ান জুব্বা টুব্বা মানে এই সময় চাষাও আমার আমার সাথেই, হ্যাঁ একসাথেই আমরা অনেক গান টান গাইছি আমার সাথে রয়েছে। তো ওখানে বেড়া ফুরে গেছে গা 30 বছর পরে আমার তার সাথে দেখা, আমি মনে করছি যে আল্লাহ জানে কই গেছে, তা আল্লাহ তালা যেন বাঁচায় রাখছে। হ্যাঁ আমার সে বেড়াও কিন্তু আমার শিষ্য, আমাদের শিষ্যত্ব গ্রহণ করেছিল, আর অনেক গান আমার গাইতো। তবে আমি এখন এই আব্দুল মজিদকে বাবা মনে আছে তো সব কিছু? হ্যাঁ মনে আছে। আচ্ছা একটু মায়ের ধরো তো, আর এমে তুমি এদিকে, আর এই যে ওই নইল সাফি এই বেড়ার ওয়াইফ মানে বউ। হ্যাঁ কারণ করতেছে যে দুজন অনেক কষ্ট এবারে গান গায়া গান গায়া সংসারটা চালায়, কারণ এবারে তখন পড়ে গেছে গা। তবে তোমরা সবাই চোখ রাখো, মানুষ তো মানুষের জন্য, মানুষ কি অমানুষের জন্য আমরা এসেছি? মানুষের জন্য এসেছি, মানুষের খেদমত করলে, মানুষকে ভালোবাসলে আল্লাহ তাআলা তারে ভালোবাসে। আল্লাহ বলছে তোমার মাকে, তিনবার বলছে নবীজি মার কথা, এই যে একটা মা সে তো একটা মাজারে গিয়ে গান গায়, দুসার পয়সা তুললে তুললিয়া তার স্বামীর একাওয়ায়, এমন কয়জন আছে। যাই হোক বাবা একটু বই মায়ের হামে নিয়ে যাও, আমি বই এনে নো। হ্যাঁ এদিকে নো, হ্যাঁ বাবা একটু এদিকে রে। আর আমি কথা করেছি আল্লাহ তাআলার কুদরতের বাণীতে মসজিদ মেরে ধরে, যদি তার শক্তি ভালো হয় ডাক্তারে বলে আমি আমি তোমার শক্তি আমি তোমার শক্তি বালা করার ব্যবস্থা করব। আচ্ছা আমি আমার এই ছোটোবেলাতেই আমি বাবার হলে আমি চলছি, বাবা আমার হলে চলছে, আমার ছোটোবেলার বন্ধু, আমার আমার অন্তর অন্তর, আমার দিলের দিল, আমার কলজা, আমার মূলচা সব আমার এই বাবা। আমার বাবার লাগে আমার অন্তর কাফে কান কান্দে, আমার বাবা লাগে আমার অন্তর কান্দে, বুঝলেন কেন করছি? খালি এই কখন একটু বর্ষাহীন হয়ে গেছি গা, কখন আপনার একটু সাহায্য সমস্ত আমার করবেন। আর আমার বাবা আর লাগে আমি দহাত আছি, বাবা দিন দিন আমি উন্নতি দিকে তোমার লাভ করে, দীর্ঘ জীবন লাভ করে। আমার বাবা কের কাঁচায় দফা দিচ্ছে না, কের কিছু করছে না, আমার বাবা সুন্দর মতন চলছে। এর লাগে আল্লাহ বাবার আমার এই দ্বন্দ্ব সাদার দ্বন্দ্ব লয় না, বেশ মানুষ এই মানুষ দিনের মাথার ওইতো না, আর ওই না ওই আমার সন্দেহ ওইতো না। একটা গান আমার বাবা আমার পরিচয়টা কেমন সুন্দর করে দিয়েছে,
এভাবেই কিন্তু আমাকে এরা আগলায় রাখতো। এরা কয়েকজন ব্যক্তি ছিল, এরা আমার স্টেজে বইয়া মঞ্চে বইয়া, মাইক ছিল না, হারিকেল বাতি ছিল না, কুফি বাতি ছিল, মনে নাই? কুফি বাতি ছিল, কুফি বাতি জ্বালাইয়া কেমনে বলিব আমি লালন সাহের কেতারা, তোমার আমার মূল পরিচয় জারদারা, গ্রামে গ্রামে বইত আসর, আইত কত লোক লক্ষর, জ্বালাইয়া লন্টনের হসর, গান করিত গায়কেরা, তোমার আমার মূল পরিচয়। বাবা, তোমরা কে ছেড়ে গিয়েছে আমি ডাহার শহরে, তোমরা আসো গ্রামে, পরে আমি আইতে পারি না, দেখতে পারি না, আমি বহু, আমার অবশ্য টাকা পয়সা নেই মামা বাবা, কিন্তু নাম করছি বাদান, এই পৃথিবীতে যত বাঙালি আছে পৃথিবীতে সবাই আমাকে চিনে, তাই আমি এসেছি যে আমার বন্ধু বান্ধব গ্রামগঞ্জে যারা ফুরিয়ে আছে তাদের সন্তান গান শিখতে চায়, এইটা আমি করে দেব সবাইকে, আমার ছেলে নিয়ে আমি দেখাবো, আমার ইউটিউব চ্যানেল কুদ্দুস বয়াতি দিলেই আসবে, আর ফেসবুক আইডিও কুদ্দুস বয়াতি দিলেই আসে, আর কুদ্দুস বয়াতি অফিসিয়াল আরেকটা চ্যানেল আছে আমার, এটা নতুন করছি, তোমরা সবাই বেশি বেশি সাকসেস করে